আসসালামু আলাইকুম সকলের স্কুল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওটি বিশেষ করে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে তাদের জন্য। আপনারা সবাই জানেন যে শিক্ষক নিয়োগের লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন হবে এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য গতকালকে আপনাদের কিছু ফর্ম পূরণ করার জন্য দেওয়া হয়েছে। যে 38,286 পদে নিয়োগ সুপারিশ করেছেন টিএসসি তাদের জন্য সেই ফর্মগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে পূরণ করবেন এবং ফাইনালি আমি কথা বলবো যে কিভাবে এগুলো আপনারা এনটিএসসিতে পাঠাবেন সেই নিয়মকানুন সম্পর্কে। তাই ভিডিওটি কেনে না দেখে পুরোপুরি দেখবেন যাতে কোনো তথ্য মিস না হয়ে যায়। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই বিষয়ে আরও অনেক তথ্য পাবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা নোটিশ যেটা দেওয়া হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে নোটিশ বোর্ড, এটা হচ্ছে এনটিএসসি এর ওয়েবসাইট। আপনারা যারা মোবাইলে বা ল্যাপটপে ঢুকবেন www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম চলে আসবে। যদি না আসে ল্যাপটপে তো আসবে, কম্পিউটারে আসবে। যদি মোবাইলে না আসে আপনার ল্যাপটপ এইগুলো মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন তাহলেই হবে। এখানে বিশেষ কোনো বিশেষ বিজ্ঞপ্তি যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি, বিশেষ বিজ্ঞপ্তির এখানে আপনাদের এই বিষয়টা জানা যাবে। এখানে হচ্ছে নোটিশ, নোটিশটা আর একটু বড় করে দেখাচ্ছি আমি। দেখুন এখানে বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের স্মারক রং এত তারিখ। দুই নম্বর বলছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের স্মারক রং এত এত তারিখ। এত দ্বারা এনটিএসসি কর্তৃক গত 30/3/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তি 2021-এর প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ সিকিউরিটি বা ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফর্ম পূরণ করা প্রয়োজন। এনটিএসসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd পুলিশ ভেরিফিকেশনের বক্স থেকে ভি রোল ফর্ম ডাউনলোড করে উক্ত ফর্মের 5 কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে এবং খামের উপর বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাক যোগে এই কার্যালয়ে 15 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তাহলে এই হচ্ছে নোটিশ। এরপর আমি আপনাদেরকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ফর্মটি আপনারা কোথায় পাবেন। ফর্মটি পাওয়ার জন্য আপনারা নোটিশ থেকে বের হয়ে যাবেন। নোটিশ থেকে বের হয়ে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে একবারে নিচের দিকে যাবেন, সবার নিচে। যেহেতু এর আগে পুলিশ ভেরিফিকেশনে কোনো অপশন ছিল না, নতুন এই অপশনটি যুক্ত হয়েছে, সেই জন্য এটি উপরের দিকে পাবেন না, একেবারে নিচের দিকে পাবেন। দেখুন এখানে লেখা আছে পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন ভি রুল ফর্ম। ভি রুল ফর্ম পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন ভি রুল ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্ম চলে আসবে।
দেখবেন বি রুল ফর্মিং এর চলে আসবে এখানে। এরপর আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফরমটি স্টুডো দেখাচ্ছে আপনাদের, দেখা শুনে দেখতে আমি এটা আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। আমি ডাউনলোড করে রেখেছি আগে, দেখুন এই বড় করলে এরকম দেখা যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিএসসি, নিয়োগ চক্র। এখানে আছে বিশ বলতে আপনারা 2021 এখানে লিখবেন প্রাক চাকরি বৃত্তান্ত ফরম যা চাই। প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম এখানে লিখতে হবে, পুরো নাম, ডাক নাম সহ। আপনি সার্টিফিকেটের নামও লিখতে হবে, ডাক নামও লিখতে হবে, কারণ অনেকে দেখা যায় গ্রামে বা যেখানে বাস করে সেখানে ওই সার্টিফিকেটের নামটা অনেকে জানে না, ডাক নামে একটা আর সার্টিফিকেটের নাম আরেকটা। এবার ডাক নাম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটের নাম এবং ডাক নাম দুটোই ধরে জিজ্ঞেস করে আপনাকে খুঁজে পাওয়া যাবে এলাকাতে। জাতীয়তা লিখবেন পিতার পুরো নাম ও চাকরিরত থাকলে পদের নাম লিখবেন। জাতীয়তা লিখবেন, স্থায়ী ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা, জেলা, বর্তমান বাসস্থানের ঠিকানা অর্থাৎ বর্তমান ঠিকানা। এরপরে যেগুলো লাগবে, প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরের ছয় মাসের অধিক অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা। প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা। তাহলে গত পাঁচ বছর যেখানে ছয় মাসের অধিক সময় ছিলেন, ছয় মাস হোক, এক বছর হোক, দুই বছর হোক, যেখানে ছিলেন সেরকম জায়গা যদি থাকে একাধিক সেই ঠিকানা লিখবেন। কয় তারিখ হতে কয় তারিখ পর্যন্ত ছিলেন, কয় তারিখ সেখানে গিয়েছেন এবং কয় তারিখ থেকে সেখান থেকে চলে আসছেন এরকম। তারপরে জন্ম তারিখ, প্রাইমারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে উক্ত সার্টিফিকেটে উল্লিখিত সময় লিখিতে হইবে, জন্ম তারিখ। এরপর যে বিষয়টা লাগবে সেটা হলো জন্মস্থান লাগবে, ডাকঘর, থানা, উপজেলা, জেলা ইত্যাদি। প্রার্থী 15 বছর হইতে যেসব বিশ্ববিদ্যালয়ে, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বৎসর উল্লেখ করব শিক্ষাগত যোগ্যতা। তাহলে 15 বছরের পর হইতে আপনারা যে জায়গায় ছিলেন সেই প্রতিষ্ঠানের নাম, এরপরে রোল নম্বর, কখন ভর্তি হয়েছেন আর পরিত্যাগের তারিখ ও বছর, এই তথ্যগুলো এখানে আপনারা ভালো করে দিয়ে দেবেন। এরপর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কোন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে, বর্তমানে কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা এবং সেইগুলো পরিত্যাগের কারণ। যেমন এখানে আমাদের অনেকে আছে ইন্ডেক্সধারীরা আবেদন করেছেন, ইন্ডেক্সধারীদের জন্য আপনারা কিন্তু এটা পূরণ করতে পারেন। আপনারা যে জায়গায় এখন আছেন, কত তারিখ থেকে চাকরি করতেছেন, এখনো যদি থাকেন কত তারিখ পর্যন্ত করবেন সেটা দরকার নেই, কর্মরত থাকলে কর্মরত লিখতে হবে, এখানে কর্মরত লিখবেন। যারা ইন্ডেক্সধারী আছেন তারা কত তারিখ থেকে চাকরি করতেছেন সেটা লিখবেন, আর এখানে লিখবেন কর্মরত, আর যারা নতুন তারা তো অন্যান্য বিষয়গুলো লিখবেন আর কি। যে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন, আপনাদের তো এখনো প্রতিষ্ঠানে চাকরি হয়নি, তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের নাম, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাকরি করেছেন, কর্মরত থাকলে কর্মরত লিখবেন, আর যদি চাকরি বাদ দিয়ে থাকেন সেগুলো লিখবেন যে এই কারণে আমি বাদ দিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কোনো প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে অব্যাহতির সার্টিফিকেট, লিপিবদ্ধ চাকরি মেয়াদ, কি কি দায়িত্ব পালন করিয়েছে এবং চরিত্র ও আচার ব্যবহার সম্পর্কিত সংশ্লিষ্ট বিবরণী উল্লেখ করিতে হইবে। প্রার্থী মুক্তিযুদ্ধ পুত্র কন্যা বা পুত্র কন্যার পুত্র কন্যা কিনা, হে অথবা না, প্রার্থী মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অপুত্র কন্যার পুত্র কন্যা হইলে সেই মর্মে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত পিতা মাতা পিতামহের মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং নিয়োগ বিজ্ঞপ্তির 7নং অনুচ্ছেদের নির্দেশ মতে প্রত্যয়ন পত্র সমূহ সঙ্গে দিতে হইবে। প্রার্থীর প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী থাকলে হ্যাঁ অথবা না লিখবেন। তারপরে টিকা, যথাযথ পদ্ধতিতে মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের সন্তুষ্ট হইতে হইবে যে
উল্লেখিত ভূতপূর্ব সামরিক কর্মচারীদের অব্যাহতি সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থী কর্তৃক দাখিলকৃত সার্টিফিকেট যথাযথ এবং সন্তোষজনক। তারপরে বলছে ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় গ্রেফতার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি বা বহিষ্কৃত হইয়াছেন কিনা, হইয়া থাকলে তারিখ সহ পূর্ণ বিবরণ দিতে হইবে। নিকট আত্মীয় স্বজনের কেউ অর্থাৎ ভাই আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকুরিতে নিযুক্ত থাকিলে পদের নাম ও কর্মস্থান উল্লেখ পূর্বক পূরণ বিবরণ। তাহলে এটা পূরণ করতে হবে কার, যদি আপনার ভাই আপন চাচা বা যারা মহিলা আছেন তাদের শ্বশুর বাড়ির নিকটস্থ আত্মীয় তারা যদি থাকে তাদের নাম পদের নাম এবং কর্মস্থান এখানে উল্লেখ করতে হবে। এবার প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন ওয়ার্ড প্রধানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট দিতে হইবে। তাহলে চাকরির সার্টিফিকেট আপনারা কোন জায়গা থেকে আনবেন, সর্বশেষ যারা মাস্টার্স শেষ করেছেন যেখান থেকে মাস্টার্স করেছেন, আর যারা অনার্স কমপ্লিট করেছেন যেখান থেকে অনার্স কমপ্লিট করেছেন, বা যারা পাস কোর্সে ডিগ্রি কমপ্লিট করেছেন তারা পাস কোর্সে যে সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেখান থেকে আপনারা এই সার্টিফিকেট সনদপত্র নিয়ে আসবেন। প্রার্থীর চরিত্র পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন দুজন ব্যক্তির ঠিকানা সহ সংসদ সদস্য, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেজার, সিনিয়র লেকচারার ও বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তাহলে প্রার্থীর চরিত্র পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন। এরকম দুইজনের ঠিকানা দিতে হবে যাদের সাথে আপনাদের রক্তের কোনো সম্পর্ক নাই, এরকম গভীর আত্মীয়তা সম্পর্ক নাই, এরকম দুজন দিতে হবে এবং কেমন লোকদের পরি দিতে হবে সেগুলো কিন্তু এখন লেখা আছে। গেজেট অফিসার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে, রিডার হতে পারে, সিনিয়র লেকচারার হতে পারে, আর বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হতে, কলেজের অধ্যক্ষ হতে পারে। বিবাহিত বা অবিবাহিত, বিবাহিত বা অবিবাহিত, বিবাহিত হইলে বা বিবাহের প্রস্তাব থাকিলে যাকে বিবাহ করিয়াছেন বা বিবাহ করার প্রস্তাব করিয়াছে তার জাতীয়তা উল্লেখ করিতে হইবে। আমি শপথপূর্বক বলিতেছি যে উপরে বিবরণ সমূহ আমার জানা মতো সঠিক, মিথ্যা তথ্যের জন্য প্রার্থিত পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া যাইতে পারে। এখানে আপনারা স্বাক্ষর দেবেন, প্রার্থীর স্বাক্ষর ও তারিখ, প্রেরণ কার্ড অফিসারের স্বাক্ষর ও পদবি এবং পুরো ঠিকানা অফিসারের নাম ও তারিখ। এরপরে এখানে যেটা আছে এটা দ্বিতীয় বিভাগ, এটা পূরণ করবেন জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চের ডিউটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পূরণ করবেন, এটা এটা তারা কাজ করবেন আর কি। তাহলে এই ছিল ফর্ম, আপনারা এটা কি করবেন, আপনারা এটা সহজে পূরণ করবেন এবং যে কাজটা আপনাদের করতে হবে এক কপি পাঠালে কিন্তু হবে না, আগেই বর্ণনা দেব। তারা নোটিশে আপনারা দেখেছেন নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রার্থীকে ফর্মটি ডাউনলোড করে পাঁচ কপি, কয় কপি, পাঁচ কপি নিজ হাতে যথাযথভাবে পূরণ করতে হবে। পরে খামের উপরে বড় করে প্রার্থী নিজের জেলার নাম উল্লেখিত করে ডাকযোগে তা এনটিআরসির কার্যালয়ে পাঠাতে হবে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদের এই কাজটা করতে হবে। তাহলে আপনারা সবাই খুব সাবধানে ফর্মটি পূরণ করুন, কোনো কাটাছোটা করবেন না, যেহেতু ফর্ম ডাউনলোড করা যাবে প্রিন্ট করা যাবে, কাটাছোটা হলে সেটা বাদ দিয়ে আবার নতুন করে নেবেন, কিন্তু কোনো কাটাকাটি ফ্লুইড এগুলো যেন ব্যবহার না করেই ভালো। তাহলে এই পর্যন্তই ছিল আজকে, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।